বেস্ট ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজ আমি বলবো দক্ষিণ আমেরিকার 13টি দেশের নাম, আরও বলবো কিভাবে আপনি এই 13টি দেশের নাম মনে রাখবেন। এরপর মানচিত্রে দেশগুলো ধারাবাহিকভাবে দেখাবো। প্রথমে দুটি দেশের নাম শিখতে হবে, চিলি আর্জেন্টিনা। দুটি দেশ চিলি আর্জেন্টিনা, একসাথে চিলি আর্জেন্টিনা। এরপর আরও 4টি দেশ একসাথে পড়তে হবে, উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া পেরু, উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া পেরু। তাহলে 6টি দেশ শিখে ফেললাম, চিলি আর্জেন্টিনা, উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া পেরু। আর মাত্র এক ধাপ বাকি, মাত্র দুটি শব্দের মাধ্যমে আরও 6টি দেশের নাম শেখা যায়। শব্দ দুটি হলো ই ক ভে এবং গা সু গা। ই ক ভে গা সু গা। ই ক ভেতে 3টি দেশ, ইতে ইকুয়েডর, কতে কলম্বিয়া, বেতে ভেনেজুয়েলা। ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা। আর গাসুগাতে আরও 3টি দেশ, গায়ানা, গাতে গায়ানা, সুতে সুরিনাম, গাতে ফ্রেঞ্চ গায়না, গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না। তাহলে আগের 6টি দেশ এবং পরের 6টি দেশ, মোট 12টি দেশের নাম শেখা হয়ে গেল। এরপর আরেকটি দেশ, নাম ব্রাজিল। এই ব্রাজিল দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। আর ব্রাজিল দেশটির সাথে দক্ষিণ আমেরিকার 11টি দেশের সীমান্ত রয়েছে। দুটি দেশের সীমান্ত ব্রাজিল দেশের সাথে নেই, এর একটি হলো চিলি আর অপরটি হলো ইকুয়েডর। চলুন মানচিত্রে এবার দক্ষিণ আমেরিকা মহাদেশের 13টি দেশের অবস্থান ও সীমানা দেখে নেই। প্রথমেই দক্ষিণ আমেরিকা মহাদেশের তথা পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি, এবং এর পাশে রয়েছে আর্জেন্টিনা। চিলি আর্জেন্টিনা। এরপর ধারাবাহিকভাবে উপরে অর্থাৎ উত্তর দিকে দেশগুলো হলো উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু। উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু। এরপরই রয়েছে সেই ইকোবে এর 3টি দেশ এবং গাসুগার 3টি দেশ। ইকোবে ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এবং গাসুগা গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না, আর এর পাশে রয়েছে ব্রাজিল। তাহলে এবার দক্ষিণ আমেরিকার 13টি দেশ আরেকবার বলবো, চিলি আর্জেন্টিনা, উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া পেরু, ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা, গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না এবং ব্রাজিল। আশা করছি আপনি দক্ষিণ আমেরিকার এই 13টি দেশের নাম নিজে একবার চেষ্টা করে অবশ্যই মনে রাখতে পারবেন, এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।